हेलो फ्रेंड, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল স্টাডি কেয়ার এন্ড জব নিউজ। সো 2020 সালে নার্সিং করার পর কিভাবে সরকারি বা বেসরকারি চাকরি পাবে, এই কোশ্চেনটা যারা নার্সিং করছো বা যারা পরবর্তীকালে নার্সিং করার কথা ভাবছো তাদের মাথায় একবার হলেও আসবে। সো এই কোশ্চেনটার আমরা আজকে অ্যান্সার দেবো। সো তার আগে যারা যারা 2020 সালে নার্সিং করার কথা ভাবছো বা 2020 সালে যারা নার্সিংয়ের জন্য আবেদন করবে ভাবছো তাদের জন্য অলরেডি আমি অনেক ভিডিও দিয়ে দিয়েছি, সেই সমস্ত ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। সেই সমস্ত ভিডিওগুলি দেখে আসতে পারুন, কারণ সেই সমস্ত ভিডিও দেখলে তোমাদের কিছুটা হেল্প হয়ে যাবে 2020 সালে নার্সিং করার ক্ষেত্রে। সো 2020 সালে নার্সিং করার পর কিভাবে তোমরা সরকারি বা বেসরকারি চাকরি পাবে। সো প্রথমেই বলে রাখি যে বেসরকারি চাকরি কিভাবে পাবে। সো বেসরকারি চাকরির ক্ষেত্রে দুটি পদ্ধতি হয়ে থাকে, একটি হচ্ছে অফলাইন পদ্ধতি এবং একটি অনলাইন পদ্ধতি। অফলাইন পদ্ধতি কিছু জায়গায় সীমিত জায়গায় হয়ে থাকে, যে সমস্ত জায়গায় ভ্যাকান্সি কম থাকে তারা অফলাইনে আবেদন করে দেয়। সো সেই আবেদন করতে গেলে তোমাদের সিভি এছাড়াও তোমাদের সমস্ত ডকুমেন্ট তৈরি করে সেই হসপিটালে জমা দিতে হবে বা সেখানে নার্সিং ডিপার্টমেন্টে জমা দিতে হবে, এবং তারা যদি তাদের যদি ভ্যাকান্সি থাকে তারা সরাসরি তোমাদের ইন্টারভিউ বা কিছু স্কিল টেস্টের মাধ্যমে তোমাদের নিয়োগ করে দেবে। আর দ্বিতীয় নম্বরে আছে অনলাইন পদ্ধতি। অনলাইন পদ্ধতির ক্ষেত্রে বিভিন্ন ওয়েবসাইট রয়েছে, সেই সমস্ত ওয়েবসাইটে তোমাদের সিভি অনলাইনে তৈরি করতে হয়, এছাড়াও বিভিন্ন ডকুমেন্ট ভেরিফিকেশন করে রেজিস্ট্রেশন করে নিতে হয় ওই ওয়েবসাইটে। সেই সমস্ত ওয়েবসাইট নিয়ে ভিডিও পেতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবে। সো সেই সমস্ত অনলাইন যে সমস্ত ওয়েবসাইট আছে সেই নিয়ে আমি ভিডিও দিয়ে দেবো, কীভাবে রেজিস্ট্রেশন করে সমস্ত প্রসেস দেখে দেবো। সো এই দুটি পদ্ধতি আছে। আর সরকারি পদ্ধতির ক্ষেত্রে তোমরা জানো হয়তো সরকারি পদ্ধতির ক্ষেত্রে তোমাদের বিভিন্ন নিউজ পেপার ফলো করতে হবে, সেই সমস্ত নিউজ পেপারে কিংবা বিভিন্ন অনলাইন ওয়েবসাইট রয়েছে সেই সমস্ত ওয়েবসাইটে খবর দিয়ে দেয় যে এত ভ্যাকান্সি বেরিয়েছে, 5000 নিয়োগ করা হচ্ছে, এই ধরনের তোমাদের বিভিন্ন নিউজ পেপারে দিয়ে দেয়। সো সরকারি পেতে গেলে বিভিন্ন নিউজ পেপার ফলো করতে হবে এবং পরবর্তীকালে তোমাদের বিভিন্ন বেসিক টেস্ট হয়, এক্সাম হয়, এভাবে তোমরা কোয়ালিফাই হও সরকারি চাকরির ক্ষেত্রে। এবং বেসরকারি চাকরির ক্ষেত্রে অনলাইন অফলাইনে আবেদন হয় এবং সরাসরি ইন্টারভিউ এবং স্কিল টেস্টের মাধ্যমে। সো আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দেবেন। আর 2020 সালে যারা নার্সিং করছো নিচে ডেসক্রিপশন বক্সে অনেক লিঙ্ক পেয়ে যাবে, সেই সমস্ত ভিডিওগুলো দেখে আসতে পারো, কারণ সেই সমস্ত ভিডিও দেখলে তোমাদের কিছুটা হেল্প হয়ে যাবে 2020 সালে নার্সিং করার ক্ষেত্রে। আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, কারণ আমি 2020 সালে সমস্ত মেরিট লিস্ট এছাড়া সমস্ত নার্সিং আপডেট এছাড়াও অনলাইন আর্নিং সমস্ত ভিডিও এই চ্যানেলে পেয়ে যাবে। সো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দেবে। সো আজকের জন্য এইটুকুনি, ধন্যবাদ।